udah 40 liter sebalik. Afi left it up.
বিকজ আমার অনেক ভয় লাগে আর ফিনের চেহারাটা দেখার মতো লাগছে দেখার মতো আপসির অনেক মজা পাচ্ছে Thank you.
আমি আজকে আসলে কোন রাইডে আফসিনের সাথে যাইনি, কারণ আজরিনকে দেখতে হচ্ছিল। আমরা মাত্র লাঞ্চ করে এসেছি, তো আমি আরিফিনকে পাঠিয়েছি। আমি জানি না ওর পেটের অবস্থা এখন কেমন, যেহেতু অনেক বেশি বাউন্স হচ্ছে। হাউ হি ইজ ফিলিং রাইট নাও? আই টোল্ড হিম যে তুমি এখন যাইও না, পরে খাইও, কিন্তু ও বলছিল ওর অনেক খিদে লেগেছে, সেজন্য আমরা লাঞ্চ করেছি, এসে আবার রাইডে উঠেছে। তো যা খেয়েছে আমার মনে হয় ওদের দুজনেরই সব হজম হয়ে যাচ্ছে। আসলে অনেকদিন পর আফসিনকে নিয়ে বেরিয়েছি আমরা, প্রায় 2 বছর কোনো কিছুতে আসলে যাওয়া হয়নি। ও খুব বোর হচ্ছিলো, বারবার বলছিল যে ও কিছু চায়, কিছু অ্যাট্রাকশন চায়, যেখানে যেতে চায়। তো আসলে আজকে আর কি, যেহেতু 3 দিন বন্ধ নিয়েছে, চিন্তা করলাম একটু ঘুরে যাই, আমার বাচ্চারা একটু আনন্দ পাবে, এই জন্যে আসলে আজকে আসা। সময়টা আসলে খুবই ভালো যাচ্ছে আমাদের, কমপ্লিটলি ফ্যামিলি টাইম। নার্সিং করার জন্য একটা জোন করেছে, যাদের বাচ্চা আছে তারা যেন এসে বাচ্চাদেরকে ফিড করাতে পারে, তারা যেন বাচ্চাদেরকে বুকে দুধ খাওয়াতে পারে, এইভাবে একটা লাউঞ্জ করেছে। মানে একটা মলের ভিতরে এই ধরনের সুযোগ সুবিধা আসলে আপনি দেখলেই বুঝতে পারবেন। দেখেন কত সুন্দর করে তারা সাজিয়েছে রুমটাকে, যেন একটা বাচ্চাকে মা খুব ইজিলি বুকে দুধ খাওয়াতে পারে। আমার আসলে এত ভালো লাগছে এটা দেখে, এবং খুব রেসপেক্ট মনে হচ্ছিল। এবং প্রত্যেকটা রুম আলাদা আলাদা পর্দা দেওয়া, তারা বাচ্চা মানে এত বড় একটা মলের মধ্যে এই ধরনের একটা সুযোগ সুবিধা থাকবে এটাই স্বাভাবিক। তবে মানে আমার মনটা আসলে ভরে গেছে, যারা মারা আছেন তাদের কোনো চিন্তা নাই, আপনারা আমেরিকান ড্রিম মলে আসলে অবশ্যই বাচ্চাকে খুব সুন্দর ফিট করাতে পারবেন, সব সব সুযোগ সুবিধা এখানে আছে। It's not easy, it's very tough. Mashallah.
আমার বাচ্চাটা একদিনে ধরে ফেলছে মাশাআল্লাহ জোরে জোরে করো